আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার সবুজ মিয়া মঠবাড়িয়া সরকারি হাসপাতালের হোমিওপ্যাথি কর্নার থেকে বলছি। আপনারা এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, আমি প্রতিনিয়তই আপনাদের উদ্দেশ্যে আমাদের এখানে যারা চিকিৎসা নিতে আসেন এবং চিকিৎসা নিয়ে যারা উপকৃত হন তাদের কিছু রেকর্ড আপনাদের দেখিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে একজন রোগীর বিষয়ে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাব। এখন আমার সামনে যে দুটি প্রেসক্রিপশন দেখতে পাচ্ছেন, মারজান ওনার নাম, 25 বছর বয়সী। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার কেস রেকর্ডে লেখা আছে অ্যাক্টিভ ফর 2 ইয়ার্স, অর্থাৎ 2 বছর থেকে তার ত্বকে ব্রণের সমস্যা ছিল, বিশেষ করে তার মুখে। তো আমাদের এখানে উনি চিকিৎসার জন্য আসেন আমাদের এই মঠবাড়িয়া সরকারি হাসপাতালে। আমরা তখন তার লক্ষণ বিবেচনা করে তাকে আমরা ঔষধ দেই। তার ব্রণগুলো ছিল গোটার মতো, ভিতরে শক্ত শক্ত হয়ে যেত হয়ে। তো আমরা তাকে মূলত ক্যালিব্রোম এই ঔষধটি তাকে দিয়েছিলাম, আর তার সাথে ক্যালকিরিয়া ফস দিয়েছিলাম। এই দুটি ছিল তার মূলত তার ব্রণের জন্য। তাকে আমরা যখন চিকিৎসা শুরু করি 25/9/2021 তারিখে, আর আজকে হচ্ছে 30/10/2021, অর্থাৎ 1 মাস 5 দিন হয়েছে। তো আমরা একটু তার কাছে শুনি যে এই 1 মাস 5 দিন ঔষধ খাওয়ার পর বর্তমানে তার কি অবস্থা, একটু তার নিজের মুখেই শুনি। আমি আর এটা বললাম না, কারণ অনেকে আছে এটা পছন্দ করে না, বলে যে ডাক্তার সাহেব চিকিৎসা করে আর সে রোগী আরোগ্য করে, সেটা আবার ফেসবুকে দেখায় অনেকে বলে, কিন্তু আমি আর আমি বললাম না। আজকে শুধু রোগীর মুখেই শুনুন যে আমাদের চিকিৎসা আদৌ কি উপকার হয় না। আমরা মানুষকে মানে ভুয়া বলি যে আমাদের উপকার হয়, আপনারা বিশ্বাস করেন না, কিন্তু মানে রোগীর মুখে শুনুন। মারজান, আপনি একটু নিজের মুখে বলুন যে আপনার কি সমস্যা ছিল, এখন কি অবস্থায় আছেন। আমরা তার ফেস দেখাবো না, যেহেতু তিনি একজন ফিমেল, আমরা শুধু তার কথা শুনবো। একটু বলুন আপনি। আসসালামু আলাইকুম। আমার ফেসে আগে থেকে অনেক ধরনের সমস্যা ছিল, অনেক দিন প্রায় 2 বছর ধরে ফেসে সমস্যা ছিল। আপনার এই যে আসার পর অনেক সুবিধা হয়েছে, 1 মাস ওষুধ খাওয়ার পর আমার অনেক অনেক গোটা শুকিয়ে শুকিয়ে উঠে গেছে, বর্তমানে এখন অনেক ভালো যাচ্ছে। ধন্যবাদ মার্জেন আপনাকে। তাহলে আপনারা শুনলেন তার মুখে যে তার ফেসে যে ব্রণগুলো ছিল সেগুলো অনেকটাই এখন আরোগ্য হয়ে গেছে, শুকিয়ে শুকিয়ে উঠে গেছে, এবং আমি নিজে তার ফেস দেখেছি এবং অনেকটাই মসৃণ হয়ে গেছে। যেটা তিনি আমার এখানে যেদিন প্রথম এসেছিলেন তার ফেসে অনেক কালো কালো স্পট ছিল, আমি নিজেও দেখেছি, সেগুলো কিন্তু এখন অনেকটাই রিমুভ হয়েছে। তো এরকম প্রতিনিয়তই আমাদের চিকিৎসায় অসংখ্য মানুষ উপকৃত হচ্ছেন দেশের আনাচে কানাচে যেখানে হোমিওপ্যাথিক চিকিৎসা হয়। তো আপনারা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন না বা হোমিওপ্যাথি কাজ করে না, প্লাসিবো ইফেক্ট ইত্যাদি ইত্যাদি বলে হোমিওপ্যাথিকে অগ্রাহ্য করেন বা হেয় করেন, তাদের বলবো আপনারা দয়া করে এভাবে না বলে একটু পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে আসুন এবং ধৈর্য ধরে একটু ঔষধ খেতে থাকুন। দেখুন যে হোমিওপ্যাথিক চিকিৎসা কতটা সুস্থতা দিতে পারে তার একটি চাক্ষুষ প্রমাণ কিন্তু আমাদের এই মারজানা। তিনি কিন্তু মাত্র 1 ডোজ ঔষধ খেয়েছেন 1 মাসে। তো তার সেই 2 বছরের ব্রণ কিন্তু এখন প্রায় 95% বলা যায় তিনি আরোগ্যের পথে রয়েছেন। সুতরাং আপনাদের অনুরোধ করবো আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, এবং আপনাদের যখন যে ধরনের সমস্যাই হোক না কেন হোমিওপ্যাথিটাকে আপনারা প্রেফার করতে পারেন। যারা জানেন না তাদের জন্য বলছি, বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা সদর হাসপাতালে সরকারিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসক নিয়োগ করা আছে। আপনাদের পার্শ্ববর্তী হাসপাতালে সরকারি হাসপাতালে খোঁজ দিন যে সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসক আছে কি না, যদি থাকে অবশ্যই তাদের পরামর্শ নেবেন, সেই প্রত্যাশা করছি। তো যারা আমার লাইভটি দেখলেন আপনাদের একটু অনুরোধ করব অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ এই ধরনের রেকর্ডগুলো সকলের জানা প্রয়োজন। তো ধন্যবাদ সবাইকে। আগামী কোনো দিন নিশ্চয়ই নতুন কোনো আরোগ্য হওয়া রোগী নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত মহান রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রাখুন এবং সুস্থ রাখুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।